हेलो बंधुरा, वेलकम टू माय चैनल। सबाई निश्चय भालो आछो। शारदिया भोजेर एई पर्वे आज के आमी तोमादेर साथे शेयर करब अनुष्ठान बाड़ी स्टाइले माछेर माथा दिए मुगेर डालेर रेसिपी। এখানে আমি নিয়েছি 150 গ্রাম মুগ ডাল, একটা কাতলা মাছের মাথা, একটা টমেটো কুচি, একটা পেঁয়াজ কুচি। ফোড়ন হিসাবে দেব আমি তেজপাতা, শুকনো লঙ্কা, গোটা জিরে, আছে লঙ্কা গুঁড়ো, জিরে ধনে গুঁড়ো, হলুদ, লবণ, চিনি, গরম মশলা, এখানে আছে আদা রসুন বাটা। প্রথমে আমি মুগ ডাল শুকনো খোলায় ভেজে নেব। বেশ লাল লাল হয়ে গেলে নামিয়ে ভালো করে ধুয়ে প্রেসার কুকারে দুটো সিটি দিয়ে নেব। মুগ ডালটা কিন্তু বেশ লাল লাল করে ভেজে নিতে হবে। এবার অন্যদিকে আমি মাছের মাথাতে লবণ হলুদ মাখিয়ে রেখে দেব। মুগ ডাল ভাজা হয়ে গেছে, ধুয়ে আমি প্রেসার কুকারে দিয়ে দিয়েছি। এইবার গ্যাস অন করে কড়াইয়ে আমি 3 টেবিল চামচ সর্ষের তেল গরম করে নিয়েছি। নিয়ে নুন হলুদ মাখিয়ে রাখা কাতলা মাছের মাথা ভেজে নিচ্ছি। এখানে বলে রাখি, মাছের মাথাটা কিন্তু অনেকক্ষণ ধরে ভালো করে ভেজে নিতে হবে। কাঁচা গন্ধ থাকলে কিন্তু রান্নার স্বাদই খুব বাজে হবে। অনেকক্ষণ ধরে, প্রায় 10 মিনিট ধরে মাথাগুলো আমি লালচে করে ভেজে নিয়েছি। দেখতেই পাচ্ছ মাথাগুলো ভালো ভাজা হয়ে গেছে। এবার আমি তুলে নিচ্ছি। অন্যদিকে আমার ডালও সেদ্ধ হয়ে গেছে। এবার ওই কড়াইয়ের মধ্যে আরও একটু তেল দিয়ে দিলাম। দিয়ে দিলাম একটা তেজপাতা, শুকনো লঙ্কা মাঝখান থেকে ভেঙে দিয়ে দিলাম, আর 1 চামচ গোটা জিরে। 30 সেকেন্ড মতো ভালো করে মশলাটা ভেজে নিতে হবে। ফোড়ন থেকে গন্ধ বেরিয়ে এসেছে। এবার আমি 2টো চেরা কাঁচা লঙ্কা আর বড় সাইজের একটা কুচনো পেঁয়াজ ওই তেলে দিয়ে দিলাম। পেঁয়াজটা একটু নরম হয়ে এলে এবার আমি এর মধ্যে দিয়ে দেব কুচানো টমেটোটা। অনুষ্ঠান বাড়িতে কিন্তু এইভাবেই রান্না হয়। তোমরা যদি চাও পেঁয়াজ রসুন বাদ দিয়ে শুধু আদা জিরে বাটা দিয়েও করতে পারো, তাতেও কিন্তু স্বাদ খুব ভালোই আসবে। এবার দিয়ে দিলাম আদা এবং রসুন বাটা। এখানে আমি মাঝারি 1 টুকরো আদা নিয়েছি আর আধখানা রসুন নিয়েছি। এরপরে আমি দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ, হলুদ, ভাজা মশলার গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, চিনি, জিরে, ধনে, তেজপাতা, শুকনো লঙ্কা, গোটা এলাচ, লবঙ্গ, দারচিনি শুকনো খোলায় ভেজে আমি গোটোই সংরক্ষণ করে রেখে দিই। সব রান্নায় আমি এই মশলাটা ব্যবহার করি। এবার সব মশলা দিয়ে বেশ ভালো করে কষিয়ে নিচ্ছি। যতক্ষণ না মশলা থেকে তেল ছেড়ে আসছে ততক্ষণ কিন্তু মশলা এইভাবে নাড়াচাড়া করে যেতে হবে। এরপরে আমি দিয়ে দিলাম সিদ্ধ করে রাখা মুগের ডাল। দেখতেই পাচ্ছ মুগ ডালটা কিন্তু খুব সুন্দরভাবে সিদ্ধ হয়েছে। তোমরা চাইলে প্রেশার কুকারে সিদ্ধ না করে কড়াইয়েও করে নিতে পারো। এবার মশলার সাথে ডালটা ভালো করে মিক্স করে দিচ্ছি। তারপরে আমি দিয়ে দিলাম ভেজে রাখা কাতলা মাছের মাথা। এবার মাথাগুলো ধীরে সুস্থে ভেঙে ডালের সাথে ভালো করে মিশিয়ে দিতে হবে।
দিয়ে দিলাম পরিমাণ মতো জল। জলটা তোমরা তোমাদের পরিমাণ মতো দেবে, ডালটা কেমন ঘন রাখতে চাও তোমরা সেই অনুযায়ী জল দেবে। এরপরে যেহেতু ডালটা আরও মিনিট ছয় সাত ফোটাতে হবে, সেই জন্য আমি জলটা একটু বেশি দিলাম, আরও একটু লবণ দিয়ে দিলাম। প্রায় সাত আট মিনিটের জন্য আমি ঢেকে দিয়েছিলাম, ডালটা ফুটে আরও ঘন হয়ে এসেছে, রান্না প্রায় শেষের দিকে। এই সময় আমি অ্যাড করে দেব এক চামচ গরম মশলা গুঁড়ো, আর দিয়ে দেব অল্প একটু ঘি। ঘি তোমরা চাইলে বেশিও দিতে পারো, আমি সব রান্নায় ঘি একটু কমই ব্যবহার করি। এইবার ঘি আর গরম মশলা ভালো করে নেড়েচেড়ে নিলেই কিন্তু রেডি মাছের মাথা দিয়ে মুগের ডাল। তৈরি হয়ে গেছে মাছের মাথা দিয়ে মুগের ডাল। রেসিপি ভালো লাগলে অবশ্যই ট্রাই করো, এবং সেই সাথে আমার চ্যানেলে একটা লাইক সাবস্ক্রাইব এবং শেয়ার অবশ্যই করো। ভিডিও দেখার জন্য ধন্যবাদ। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, পুজো ভালো করে কাটিও। বাই বাই।